মেরিটোক্রেসি হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেমের মধ্যে একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান যাচাই বাছাই করে মেধার ভিত্তিতে এমপ্লয়ি রেক্রুট করে থাকে। এই রেক্রুটেড এমপ্লয়িকে আবার মেধার ভিত্তিতেই তাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করা হয়, গ্রুম আপ করা হয়, তখন তাকে আসলে তার যে কাজটা সে অনেক স্বতঃস্ফূর্তভাবে পারফর্ম করতে পারে, এই পারফর্ম করতে গিয়ে তাকে এম্পাওয়ার করা হয় এবং দিনের শেষে ইভ্যালুয়েশন করা হয় আবারও সেই মেধার ভিত্তিতে। বাংলাদেশের একটি লিডিং রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে বিটিআই কীভাবে মেরিটোক্রেসি প্র্যাকটিস করে। প্রথমেই আসি রিক্রুটমেন্ট। বিটিআই জয়েনিংটাই আসলে আমার শুরু হয়েছে আমার একটা চমৎকার অভিজ্ঞতার মাধ্যমে। আমি প্রথমত একটা বিজ্ঞাপন দেখি চাকরির জন্য বিটিআইতে যে লোক নেওয়া হবে, তো সার্কুলার দেখে আমি একটা সিভি ড্রপ করি আমাদের এইচআরে। আমি বিটিআইর কাউকে চিনতাম না, আমাকে প্রায় চারবার ইন্টারভিউ নেওয়া হয়েছে আমার। আমরা অনেকগুলো লোক ইন্টারভিউ দিতে এসেছি, ওখানে যারা কোয়ালিফাই করেছে তাদেরকে ভাইবার জন্য ডেকেছে, ওখান থেকে আবার ফিল্টারিং হয়েছে, তারপরে আমাকে ফাইনালি রিক্রুট করা হয়েছে। আমি বিটিআইতে জয়েন করার পরে দেখেছি যে রিক্রুটমেন্ট প্রসেস আরও ডেভেলপ হয়েছে। বিভিন্ন ফিল্টারিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা হিউম্যান রিসোর্স রিক্রুট করে থাকি। টোটালি যে প্রসিডিউরটা এখানে, আমি মনে করি যে বেছে বেছে কিন্তু যারা ট্যালেন্ট, যারা মেধাবী তাদেরকে এখানে নেওয়া হয়। যে বিটিআইর যে টিম একটা মানে উইনিং টিম। বিটিআইয়ের কালচারে অ্যাডপ্ট করার জন্য আপনাকে এম্পাওয়ার করার পাশাপাশি ট্রেনিং করা হয়। বিটিআইতে জয়েন করার পর প্রথম দিন থেকেই আমি একটা সিস্টেমের মধ্যে থেকে, যেটাকে বলবো ডেভেলপের সিস্টেম, ওরিয়েন্টেশন থেকে শুরু করে প্রতিনিয়ত আমি স্টেপ বাই স্টেপ ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। সোয়াট অ্যানালাইসিস করি যে তার দুর্বলতাগুলি কী আছে, তার স্ট্রং পজিশনগুলি কী আছে, তার যে সমস্ত জায়গায় তার দুর্বলতা রয়েছে তার সেগুলিকে আমরা ট্রেন আপ করার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা সেপারেট ট্রেনিং সিলেবাস রয়েছে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে জয়েন করার পরে সে যেই পজিশনে জয়েন করুক না কেন তাকে তার রেসপেক্টিভ ডিপার্টমেন্টের ট্রেনিং সিলেবাসটা অবশ্যই শেষ করতে হবে। কেউ যদি উপরের দিকে উঠতে চায় তাকে সেইভাবে তৈরি করা হয়, সেই সুযোগটা তাকে দেওয়া হয়। একটা নলেজ ক্লাব সেশন হয় আমাদের, এটা আমরা রেগুলারলি করি, যেখান থেকে একজন এমপ্লয়ি অনেক কিছু শিখতে পারে এবং সেটা তার একটা যেমন তার ক্যারিয়ারের জন্য কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ তার এটা পার্সোনাল লাইফেও এটা ডেভেলপমেন্টের জন্য কাজ করে। এখানে যারা যে ট্রেনিংটা পায় এবং যে কালচার উনার মধ্যে ডেভেলপ হয়, যেটুকু উনি নিজে পার্সোনালি ডেভেলপ হয়, ওই ডেভেলপমেন্ট দিয়ে কিন্তু এবং ওই স্কিল দিয়ে কিন্তু নট অনলি বিটিআই, উনি বাংলাদেশের যে কোনো রিয়েল এস্টেট কোম্পানি হোক বা আদার্স কোম্পানি, সব জায়গায় উনি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এই ইভ্যালুয়েশনেও প্রধান যে বিষয়টা থাকে সেটা কিন্তু সেই মেরিট। মেরিটের ভিত্তিতেই কিন্তু আপনাকে আমাকে সবাইকে বিচার করা হয়ে থাকে, আর অ্যাকর্ডিংলি আপনাকে আমাকে সবাইকে দিন শেষে রিওয়ার্ডও করা হয়ে থাকে। বিটিআইতে যারা পারফর্ম করছে এবং যারা কিনা কোম্পানির জন্য তার ডেডিকেশনটা ওই পরিমাণে দিয়েছে বা কোম্পানিকে নিজের মতো করে কাজ করছে, কোম্পানিও তাদেরকে ওইভাবে মূল্যায়ন করেছে। এখানে পারফরমেন্সের যে ইভ্যালুয়েশন সিস্টেম, এটা 100% ট্রান্সপারেন্ট ওয়েতে করা হয় এবং এটা যিনি পারফর্ম করেন ওনাকে রিওয়ার্ড করা হয়। এখানে আসলে মানে প্রত্যেকে নিজের পারফরমেন্সেই সে তার মানে অ্যাচিভমেন্টটা সে নিজেই দেখতে পায়, নিজেই সে ফিল করে, ভালো কাজ করে নিজেকে প্রুভ করে একদম টপ লেভেলে যাওয়ার অপরচুনিটি এখানে রয়ে গেছে। এই জায়গায় কোনো ধরনের বায়াসনেস কাজ করে না, কারো প্রতি কোনো অন্যায় করা হয় না। আমার ক্ষেত্রে আমি একটা জ্বলন্ত প্রমাণ, আমি পারফরমেন্স করার চেষ্টা করেছি, কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছি, সময়ের সাথে সাথে ক্যারিয়ার গ্রোথটা কোম্পানি আমাকে দিয়েছে। একটি
কোম্পানি যারা আসলে মেরিটোক্রেসি প্র্যাকটিস করে তারা কখনো ইয়েস বসকে প্রেফার করে না। আমরা ডিসএগ্রিমেন্টের বাংলাটা এইভাবে বলি, ভালোর জন্য ভিন্ন মত। আমাদের কিন্তু এই জায়গায় ডিসএগ্রিমেন্ট যদি কোনো এমপ্লয় করে থাকেন, সেটা যদি এক্সিকিউটিভ হয়ে থাকে এবং সেটা যদি বোর্ড অফ ডাইরেক্টর সাথে হয়ে থাকে, আমরা সবসময় ডিসএগ্রিমেন্টকে এনকারেজ করে থাকি। আমি বললাম তাই করতে হবে এরকম কোনো কথা নাই, কিংবা বস বলেছে তাই করতে হবে। আপনি যদি মনে করেন ইউ আর ইন ডিসএগ্রিমেন্ট উইথ মি ইভেন অ্যাজ এ জুনিয়র এমপ্লয়ি অর রিপোর্টিং এমপ্লয়ি, ইউ ক্যান অলওয়েজ টেল যে না স্যার এটা তো এইভাবে না হয়ে এইভাবে হওয়া উচিত। একজন জুনিয়র কিন্তু ডিরেক্টলি বলতে পারেন তার বস কাছে, স্যার আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আসলে আমি একমত পোষণ করছি না। একজন জুনিয়র যদি কোনো মতামত দেন, সেই মতামতটাকে গুরুত্ব দেওয়া হয় এবং সেই মতামতটা যদি কোম্পানির ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে, সেটা একজন জুনিয়র হোক বা যে কেউ হোক, সেই মতামতটাকে সিরিয়াসলি কোম্পানি গুরুত্ব দেন। এখন বাকি রইল কালচার। একটি অর্গানাইজেশন তখনই আসলে ভালো করতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, যখন এই অর্গানাইজেশনটার কালচার অনেক রিচ হয়। আর এই কালচার রিচ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। বিটিআই কালচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা আমাকে প্রচণ্ডভাবে 23 বছর ধরে এই জায়গায় জব করার জন্য আমাকে উৎসাহিত করেছে। আমি বিটিআই কালচারের সাথে পুরোপুরি এই 23 বছর যাবত পুরোপুরিভাবে অ্যালাইন ছিলাম। বিটিআই কালচারটা আসলে এরকম যে আমাদের যে কোনো এমপ্লয়ির রক্তের সাথে সেটা মিশে যায়। কোম্পানি আমাকে যে জিনিসটা শিখিয়েছে আমার পার্সোনাল লাইফেও এখনও কাজে লাগছে এবং এটা সারা জীবনই আমার কাজে লাগবে। মূল কথা কিন্তু একটাই, আপনি ঠিক যতটুকু মেধা আপনার মধ্যে আছে, আপনি যতটুকু নার্চার করেছেন, ঠিক ততটুকু রিওয়ার্ডে কিন্তু আপনি পাবেন। বিটিআইতে আমরা ডিলিজেন্টলি আসলে এই মেরিটোক্রেসি প্র্যাকটিস করে থাকি। অনেকেই আছেন যারা আমাদের সাথে লম্বা সময় ধরে কাজ করছেন, আবার অনেকেই আছেন যারা হয়তো শর্ট টার্মে কাজ করেছেন। তারা হয়তো বেছে নিয়েছেন তাদের নিজেদের চলার পথ, তারা তাই বলে কিন্তু খারাপ নাই। তাই সব সময় আমরা সবাই মিলে বলি, @BTI থ্রু মেরিটোক্রেসি, অনলি দ্য বেস্ট প্লেয়ার্স প্লে।